গুড মর্নিং। তো ফ্রেন্ড, এখন বাজে 7:30। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো আমি বাবানকে স্কুল ছেড়ে চলে এসেছি বন্ধুরা, এসে শুরু করে দিয়েছি আমি আমার কাজ। তো ওকে ছাড়ার পরে তো বেশ কিছুক্ষণ টাইম, তাও আধ ঘন্টারও বেশি, একটু গল্প করা হয় সবাই মিলে দাঁড়িয়ে, মায়েরা, মানে প্রত্যেকটা বাচ্চার মায়েরা, আমরা তো একসঙ্গে যাই বাচ্চাদের ছাড়ি, তারপর সবাই দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প স্বল্প হয়। তো আজকে বেশিক্ষণ আর দাঁড়ায়নি, কারণ হচ্ছে আজ কী বার বলো তো, আজ শুক্রবার, তো বাড়িতে অনেকগুলো কাজ আছে। আর যেহেতু এখন পরীক্ষা চলছে, 9টায় ছুটি হয়ে যায়, খুব বেশি সময় পাওয়া যায় না হাতে, তো বাড়ি এসে ড্রেসটাও চেঞ্জ করি না, আবার চেঞ্জ করব, আবার পরবো, এরম একটা ব্যাপার। তো ওই জন্যই তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, মর্নিং বেড ক্লিন মানে বেডরুম ক্লিনিং ব্লগ সকালবেলার। তো এটুকুই জাস্ট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে 7:30। তো চলো সবাই সাথে থেকেও কেউ স্কিপ করবে না, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, দেশি হাউস ওয়াইফ হট কুর্তি ব্লগ। তো আশা করছি আজকের এই ব্লগটা তোমরা কেউ স্কিপ করবে না, আর তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করতে কেউ ভুলো না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে চলো। তো ফ্রেন্ড দেখো, আমি মানে আমার বেডটাকে ক্লিন করে তারপরে চলে এলাম নিচে, ফ্লোরটাকে ক্লিন করব। তো ঝাড়ু দিয়ে নিচ্ছি, তো এই যে ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। আর খুব ব্যস্ততায় থাকি সকালবেলায়, যেহেতু 9টায় ছুটি, আর যদি 10টায় ছুটি হয় ছেলের, তাহলে কিন্তু অতটা ব্যস্ততা আমাদের থাকে না, বেশ ধীরে সুস্থে কাজবাজ হয়। তো আমি ভালো করে ঘরটাকে এবার ঝাড় দিয়ে নেব, তারপর ভাবছি বাবানকে আনতে যাব। তো এই কাজগুলো করতে করতে আবার ভাত বসিয়ে দেব, ভাত না বসিয়ে দিলে ছেলে আমার স্কুল থেকে এসে খাবে। তো আলু ভাতে ভাত করব আজকে, আর কালকে তরকারি রান্না করে রেখে দিয়েছি। তো ওই জন্যই আজকে রান্নার বেশি একটা চাপ নেই, রান্নার খুব বেশি চাপ নেই, আলু সেদ্ধ ভাত বসাবো। তো আগে ঘরের কাজটা সেরে নিচ্ছি, তারপর ভাত বসাবো। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ নীল ষষ্ঠী বন্ধুরা, শুক্রবার। তো আমি নিজের উপোস করেছি, পুজো দিতে যাব। এখন বেজে গিয়েছে 10:24। তো বাবানকে স্কুল থেকে নিয়ে এলাম, আর সব কিছু কেনাকাটা করে নিয়ে এলাম, ফল টল। এবার একটু পরেই বেরোবো, 11টার মধ্যে বেরিয়ে পড়বো। তো যাব আজকে গঙ্গার ঘাটে, অন্যবার তো আমি মন্দিরে গিয়ে দিয়ে আসি। তো ফ্রেন্ড দেখো, আজকে নীল পুজোর জন্য কেনাকাটা হয়েছে, এখানে ফুল আছে। অবশ্য মানে শিব ঠাকুরের পুজোয় জবা ফুল লাগে না, কিন্তু ফুলের দোকান থেকে ফুল কিনলে তো সব রকম ফুলই মিশিয়ে দেয়। তো এখানে আমি ফল কিনেছি, আঙুর কিনেছি, সাথে আছে শসা, এখানে আছে শাকালু, বেল, আম। তো এই নিয়ে পাঁচ ফল হয়েছে, মোমবাতি, ধূপকাঠি, সিদ্ধি আছে। আর দেখো, আমি এতে ঘটিতে দুধ, সিদ্ধি, মধু, ঘি এসব মিশিয়ে রেখেছি, আর গঙ্গা জলটা পরে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ব্লগটা আমি এখানে শেষ করছি, যেহেতু আজকে নীল পুজো, তাই এটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমি আছি।